লাস্ট অবজারভেশন অনুযায়ী একটি মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে এবং এর প্রভাবে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হবে, আর ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা থাকছে সেটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য থাকছে। এছাড়াও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই বৃষ্টিটা উপকূলবর্তী জেলাতে একটু বেশি হবে, এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন, এবং এর সাথে পাহাড় লাগোয়া যে পাঁচটা ডিস্ট্রিক্ট আছে সেখানে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা যেটা রয়েছে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নর্থ সাউথ চব্বিশ পরগনা আজকের জন্য রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং নর্থ সাউথ দিনাজপুর এই পাঁচটা ডিস্ট্রিক্টে উত্তরবঙ্গের আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া একটা 18 তারিখ একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আগামী তারও 48 ঘন্টা পরে অর্থাৎ 20 তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী 21 তারিখ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এই দুটো জেলায় বৃষ্টিভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই নিম্নচাপের জন্য মাঝিদের 21 তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, এবং যারা 20 তারিখের ইভিনিংয়ের মধ্যে যারা এখনও ডিপ সিতে আছেন তাদেরকে ফেরত আসার জন্য বলা হয়েছে।